দিনাজপুরের বিরামপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাল শিক্ষা উপকরণ ও ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হচ্ছে। রোববার বিকেলে বিরামপুর উপজেলা হল রুমে এসব বিতরণ করেন দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় উপজেলার 42টি মন্দিরে 500 কেজি চাল, 36 জন ক্যান্সার আক্রান্ত রোগীর মাঝে 50,000 করে টাকার চেক এবং আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম শাওন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার, বিরামপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির কুমার সহ অনেকে উপস্থিত ছিলেন।